স্বাগত জানাচ্ছি নতুন আমাদের এই ব্লগটি দেখবার জন্য এটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা ছিল ফ্রেন্ডস গ্যাদারিংয়ের সেটার ফার্স্ট পার্টটাতে আমরা রেস্টুরেন্টের একটা রিভিউ দিয়েছিলাম এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে হচ্ছে অনলাইন থেকে আমরা সবাই ফ্রেন্ডসরা কিছু না কিছু গিফট কিনেছিলাম সেটা যাদের তিনজনের বার্থডে আপনারা যে তিনজনকে দেখতে পাচ্ছেন এই তিনজনের বার্থডে উপলক্ষে আসলে আমাদের একত্রিত হওয়া হয়েছিল তো মাঝখানে যার বার্থডে সে বেসিক্যালি দুজনকে গিফট করছে প্রথমে এবং ড্রেসগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া আমরা ইউজুয়ালি যেটা হয় যে এখন অনলাইন সব আমাদের এত ইজি করে দিয়েছে প্লাস হচ্ছে আমাদের সময় সব সব কিছু মিলিয়ে এখন অনলাইনে শপিংটা আমরা খুব বেশি প্রেফার করি তো যেহেতু ঢাকার বাইরে থাকে ও অনলাইন থেকে বেশিরভাগই সব কিছুই ম্যাক্সিমামই আর কি অর্ডার দিয়ে থাকে তো বার্থডে দুজনের জন্মদিনের জন্য সে গিফট করেছে এবং সে আবার কী সুন্দর করে টেবিলটা মুছে দিচ্ছে যাতে কোনো প্রকার পানি কিংবা কোনো কিছু গিফটগুলোতে না পড়ে তো এখন গিফট পর্ব শুরু হলো প্রথমে তো আমাদের মাঝের যে বন্ধু ছেলেটা থাকে ও দুজনকে গিফট করলো এবং কী সুন্দর তাদের ভালোবাসা আদান প্রদান নিজে এক্সাইটেড গিফট দিয়ে আর সবচেয়ে ভালো বড় ব্যাপার হচ্ছে যখন গিফট কাউকে দেওয়া হয় তখন যদি তারা সেই গিফটগুলো খুব পছন্দ করে তাহলে খুব আসলে অনেক অনেক ভালো লাগা কাজ করে এখন আমাদের আরেক বান্ধবী গিফট দিচ্ছে এটাও অনলাইন থেকে তার পারচেস করা এই বক্সটাতে কি আছে সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন ওরা নিজেরাই যখন আনবক্সিং করবে তখন দেখতে পারবেন যে এই বক্সের বেসিক্যালি কি গিফট ছিল তো এই তিনজন তিনজনকে সিরিয়ালি বসে থাকাতে আমাদের দেওয়া খুব সহজ হয়েছে সিরিয়ালি একজন বা একজন দিচ্ছি আমরা তো এখন যেটা গিফট দিচ্ছে এখন রুমাং গিফট দিচ্ছে এবং যথারীতি সবাই তালি দেওয়া হচ্ছে আসলে অরিজিনাল সাউন্ডটা রাখলে ভালো হতো ছিল যে আমরা অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি তো গিফটগুলো যারটা খোলা হচ্ছে সবাই খুব এক্সাইটেড যে কি গিফট এটা দেখার জন্য সবার খুবই আগ্রহ এবং এগুলো দেখো স্যার আমার প্রথমেই খুলে নিয়েছে ও ওপেন করে দেখলো ও মাই গড ওর এক্সপ্রেশন যথেষ্ট রকম ওয়াও একটা এক্সপ্রেশন ছিল যে ও করেনি যে এত সুন্দর একটা জুয়েলারি মানে চুরি ও পেয়ে যাবে এই চুরিগুলো হচ্ছে লক সিস্টেম এবং এগুলো কিন্তু আপনার অনলাইন থেকে সব নেওয়া গোল চুরি লক সিস্টেম টু পয়েন্ট সিক্স সাইজ ও সালমার সাইজ ছিল যে বক্সটা খুলে দিচ্ছে আবার মাঝখানে যে আনি সে আবার একটু মানে সেও দেখেন খুব এক্সাইটেড ওর এত ভালো লেগেছে ওর এক্সপ্রেশনগুলো যদি ধারণ করা যদি নিবু যথেষ্ট রকম এক্সাইটেড নিপুরো চুরিটা এত পছন্দ হয়েছে যে এরা এদের তিনজনেরই খুব পছন্দ হয়েছে তা ওরা এখনই পরে নিচ্ছিলো পড়ে নিতে চাচ্ছিলো তো আমি বললাম বাসে গিয়ে পড়িস বা পেটে পে যা যা করার বাসে গিয়ে করিস এখানে লক খোলা পড়া ঝামেলা কারণ লক সিস্টেমের চুরিগুলো যেটা হয় যে আপনার একজন একজনের সাপোর্টটা নিতে হয় লক্ষ তো এখন সুন্দর রানি ঢুকিয়ে রাখছে না ঠিক গিয়ে আমরা দেখবো তো এটা হচ্ছে রুমার গিফট পর্বটা শেষ হলো এখন গিফট পর্ব কার হবে দেখেন টেবিল ভরা কিন্তু আচ্ছা আখে আঁখে গিফট দিচ্ছে ও টাঙ্গাল থেকে এসছে প্রথমে ও গিফট দিলো তারপর দিল হচ্ছে অ্যানিকে অ্যানি নিল গিফটে এবং সে তার খুব ভালো লাগছে এবং দিলো সালমাকে গিফট যেটা বোঝা যাচ্ছে সালমার হচ্ছে ড্রেস থ্রি পিস নিপু এবং অ্যানির হচ্ছে জুয়েলারি এগুলো সবই কিন্তু অনলাইন থেকে পারচেস করা ও টাঙ্গাল থেকে এসছে তো যেটা করেছে যা আগেই বলে রেখেছিল অনলাইনে এবং সে যথারীতিভাবে অন টাইমেই তারপর প্রোডাক্টগুলো পেয়ে গেছে সে গিফট করেছে খুব সুন্দর গিফটগুলো ছিল সবগুলোই সুন্দর কোনোটাই কারো থেকে কোনোটা কম ছিল না এক একজনের এক্সাইটমেন্ট এবং এক্সপ্রেশনগুলোই বলে দেয় যে গিফটগুলো তাদের কত ভালো লেগেছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গিফট হচ্ছে ভালোবাসার একটা প্রতীক হ্যাঁ ভালোবেসে আমরা নিপু কন্যাটা পড়ে ফেলছিলো যে চোকার ওর এত ভালো লেগেছে এই চোকারটা ট্রুলি অনেক সুন্দর ট্রুলি অনেক সুন্দর আর অ্যানির এক্সপ্রেশন দেখে তো ওয়াও একটা এক্সপ্রেশন সে চোখার পরিশ্রমের সাথে সাথে কিন্তু চোখাটা সে পড়ে ফেলে পরে ফেলেছিলো খুবই পছন্দ হয়েছে তার কাছে আর জুয়েলারিগুলো আসলেই সুন্দর চমৎকার জুয়েলারি এবং ড্রেস যেগুলো সালমা পেয়েছে সেগুলোও সুন্দর যেহেতু সালমার একটু কাব হিসাব পরে ওই জন্য প্রেফার করে যে জুয়েলারিটা আসলে চুড়ি বেশি ওর জন্য পারফেক্ট ছিল চুড়িটা পড়েছে এই জন্য হয়তো বা বাকি সবাই চিন্তা করেছে যে ওকে সালা কামিজটাই দেওয়া হোক আর তোর সাথে সাথে এই জুয়েলারি পরে ফেলছে ওখানে বসেই পরে ফেলছে তার খুবই ভালো লেগেছে তার গলায় একটা পার্লের সেট ছিল সেটাও সে খুলে ফেলেছে এই জুয়ে জুয়েলারিগুলো দেখে খুব খুশি হয় তো এ মানে ভালোই লাগে মোমেন্টটা খুব সুন্দর ছিল আমরা আশেপাশে কে কী ভাবছে না ভাবছে সেগুলো আমরা কিছুটা অ্যাভয়েডই করেছি কারণ আমাদের মুহূর্তটা মোমেন্টটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এটাই হচ্ছে বড় ব্যাপার যার জন্য আমরা আশেপাশে কে কী ভাবছে না ভাবছে আসলে ওইটা ওইভাবে ই করিনি বাট আমরা এরকম কোনো কিছু করছিলাম না যেটা আউটলুকিং এরকম কোনো কিছুই না আমরা গিফট দিচ্ছিলাম গিফট খুলে খুলে একজন আরেকজন ওটা দেখছিল এক্সাইটেড হচ্ছিলো এক্সপ্রেশন দিচ্ছিল এটাই এর কিছু না আর ওই দিন কিন্তু এখন আমার পালা এখন আমি এ দিচ্ছি তো দেওয়ার আগে আমি আঁকিকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি আঁকি তুই এভাবে কিন্তু ভিডিও করবি যার জন্য যে তার ভিডিওস একটু স্যাম্পলও দেখালাম যে কি হতে পারতো যদি আমি প্রপারলি ইনস্ট্রাকশন না দিতাম এখন আমি গিফট করছি কিন্তু এনি তার আগের গিফট নিয়ে এতটাই ব্যস্ত যে নতুন গিফট যে দেওয়া হচ্ছে সেটা তার হুশি নেই যাই হোক এখন যে পেলো নিপু পেলো নিপু এখন চিন্তা করতো সেটার ভেতরে কী আছে আর অ্যাজ ইউজুয়াল সালমাকে আমি সালমা কমিজে দিয়েছি কারণ ওর এনে এগুলো সব আমাদের অনলাইন থেকে পারচেস করা অনলাইনের এখন তো অনেক বেজ আছে কোয়ালিটি হাই কোয়ালিটি তারপর রিয়েল প্রোডাক্ট এরকম অথেন্টিক বহুত অনলাইন পেজ আছে তো অ্যানিটা একটু আলসে টাইপের ওর বক্সও দেখেন আগেটা খুলে দিল সালমা এটা খুলে দিচ্ছি আমি মানে ও যে কী করে ওকে নিয়ে আমরা মানে হাসতে হাসতে জান বের হয়ে যায় আমাদের মাঝে মাঝে আমি খুলে দিচ্ছি ওকে জুয়েলারি যে দেখ তোর পছন্দ হয়েছে কিনা দেখ আর নিপুত বুঝে উঠতে পারছিল না যে কি বের হবে জিনিসটা তারপর যেটা বের হলো সে খুবই খুশি ওই জুয়েলারিটা দেখে আখ এখন অ্যানিও খুলছে অ্যানি জুয়েলারিটার কাছে থেকে আমরা দেখে ওরে আল্লাহ দেখেন এক্সপ্রেশনটা দেখেন তার এক্সপ্রেশনটা কঠিন ছিল মানে আসলে এটা তার খুব ফেভারেট একটা পছন্দের তালিকায় যে কটা জুয়েলারি ছিল তার মধ্যে এই জুয়েলারিটা ছিল যার জন্য সে এটা দেখে এত বেশি খুশি হয়ে গেছে যেটা বলার না জোলেরগুলো আসলে সুন্দর অনেক সুন্দর অবস্থায় কে জ্ঞান হারাবো মরেই যাব এরকম গান গাচ্ছিল এগুলো দেখে খুবই সুন্দর ছিল ভালো লেগেছে আর সবচেয়ে বড় ব্যাপার কি যাকে গিফট দেওয়া হয় সে যখন খুব খুশি হয়ে যায় খুব এক্সাইটমেন্ট শো করে তখন আসলে মনে হয় যে দেওয়ার সার্থকতা সম্পূর্ণ এবং আমাদের তিন বান্ধবী তিনজনই আমরা যে যা গিফট দিয়েছি আমাদের প্রত্যেকের পছন্দ অনুযায়ী ওদের পছন্দ অনুযায়ী যতটুকু পেরেছে আমরা দিয়েছি এবং ওরা এত খুশি হয়েছে যেটার বলার অপেক্ষা রাখে না এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের কাছে ভালো লেগেছে যে ওরা খুশি হয়েছে প্রত্যেকটা গিফট প্রত্যেকটা ফ্রেন্ডই অনেক খুশি হয়েছে আর অ্যানি তো পড়েই ফেললো এ হচ্ছে নিপু মনে হলো নিপু তো অ্যানির এক্সাইটমেন্ট দেখেও অবাক হয়ে ওর দিকে দেখছিলো যে ও কী তামসাগুলো করে তাকে নিপু কানের দুল আর গলার নেকলেসও ছিল বাধায়ের যে সীতা সেটা ছিল কপার গোল কালার গোল প্লেটিংয়ের এবং সালমারটা হচ্ছে সালোয়া কামিজ সালোয়ারটা সালাউ কামিজ ছিল পাকিস্তানি ব্র্যান্ডের একটা সালোয়া কামিজ ছিল ব্ল্যাক কালারের মধ্যে ইয়ালো সুতা দিয়ে ফুললি এমব্রয়ডারিড একটা সালোয়া কামিজ ছিল তো এই তো ওভারঅল খুবই একটা মোমেন্ট এবং খুবই বলার মতো ভালো লাগার মতো একটা মোমেন্ট এটা হচ্ছে সালমার গিফটটা নিপু আবার খুলে ভালো করে দেখতেছে যে ড্রেসটা কেমন ড্রেসটা দেখে ওরা খুব পছন্দ করেছে এটা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস তো খুবই পছন্দ করেছে এবং কটনের কালেকশান তো এই তো খুবই খুশি তিনজনে এখন নিপুর পালা নিপুর লাস্ট মোমেন্টে একদম লাস্ট শেষটা করলাম আমরা নিপুকে দিই নিপু দুই বার্থডে সেলিব মানে গার্লদেরকে দুটো গিফট করলেন দুটো ডেকোরেশন পিস এবং দুটো একই রকম খুবই সুন্দর এটাও যথেষ্ট রকম সুন্দর ছিল আমি আপনাদের কাছে থেকে দেখাই ও আসলে একটু আর্টিস্টিক নিপু হচ্ছে একটু আর্টিস্টিক ও ক্রিয়েটিভিটি এবং ডিফারেন্ট থটসের চিন্তাভাবনা ও অ্যাজ ইউজুয়াল গতানুগতিক যে আমাদের চয়েস বা আমরা ভাবনা। সেগুলো থেকে নিপু টুলি খুবই ক্রিয়েটিভ আর্টিস্টিক ও যে খুব সুন্দর খুব সুন্দর ফ্লাওয়ার বাস দিয়েছে এত সুন্দর দিয়েছে আমাদের সামনাসামনি তো খুবই ভালো লেগেছে ক্যামেরাতেও দেখেন বললাম না একটা আর্টে ছো আছে এবং ওইগুলো পছন্দ করে ঘর সাজানোর জিনিসগুলো তারপরে খুবই পছন্দ করে তো অ্যানির এক্সাইটমেন্ট শেষই হচ্ছে না তার খুশি তার আনন্দ সে কোনোটাই শেষ শেষ হচ্ছে না এখন অ্যানির এখানে একটু দেখেন সে আবার বলছে যে আমি জুয়েলারিগুলো পরলাম তো জুয়েলারি তোরা যেখান থেকে কিনেছিস সেখানে একটা রিভিউ ডেফিনেটলি দেওয়ার জন্য সে একটু স্টাইল করে বিভিন্ন অ্যাঙ্গেলে ই করছিল ভিডিও করছিল তার এই ভিডিওটাও আমি ধারণ করে রেখেছি এবং এটা হচ্ছে লাস্ট মোমেন্টে আমরা যেহেতু আসলে খুব শর্ট টাইম নেই আমাদের ওই দিনই কারো না কারো ইভেন্ট ছিল ম্যাক্সিমামেরই আমাদের একটু ইভেন্ট ছিল যেমন দুপুরে আমরা এখানে প্ল্যান করেছি দেন আমরা হচ্ছে সন্ধ্যার থেকে আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য গিয়েছে তো গিফটের বাহার দেখে আনি হাসতে হাসতে অস্তির যে সবচেয়ে বড় ব্যাগ ছিল সালমার কারণ সালমার হচ্ছে কি ওর সালো কামিজগুলো ফুললি প্যাকড ছিল তো এই জন্য ওর ব্যাগগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর আমাদের অ্যানির তো এক্সাইটমেন্ট শেষই হচ্ছে না এই দুই বার্থডে গার্ল তাদের শাড়ির কালারও মিলে গেছে সব কিছু বললাম লাস্ট মোটে বললাম বাকি দুজন চলে গেছে একজন যেমন রুমার খুব আর্জেন্সি ছিল বিকেলেই একটা দরকার ছিল আর হচ্ছে সাথে যেহেতু আখে আরেক ফ্রেন্ড আমাদের ঢাকার বাইরে থেকে এসে চলে যাবে সেজন্য ও চলে গেল লিভ করলো এখন আমরা চারজন আছি চারজন মিলে একদম ফিনিশিং মানে এন্ট্রি দিচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি যখন ভিডিও করি তখন আমি ছবি তুলি কিন্তু ওদের আমি বলে বোঝাইতেই পারি না যে তোরা একটু মুভমেন্ট কর আমি কিন্তু শুধু ছবি তুলছি না আমি কিন্তু ভিডিও করতেছি এগুলোই চলতে থাকে এই যে এখন তাদের মনে হলো যে না একটু ছবিও তুলি ছবি তুললো ফ্রেমের মধ্যে চলে এসে এক্সপ্রেশন এক একজনের এক এক রকম দিতেই থাকে শেষ ভালো যার সব ভালোদার খুব সুন্দর একটা দিন আমাদের কেটেছে খুব সুন্দর মোমেন্ট কেটেছে যেগুলো আসলে বলার অপেক্ষা রাখে না যেগুলোর মূল্য আমরা কখনোই কোনো কিছু দিয়েই দিতে পারবো না এটা খুব সুন্দর তা ক্যাফেরিও আমরা ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চের যেটা তবে ধানমন্ডি ব্রাঞ্চের শুক্রবারটা যদি কারো ইভেন্ট থাকে দ্যাটস ডিফারেন্ট থিং বাট যদি অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি নিয়ে আপনারা মনে করেন টাইম স্পেন্ড করতে যাবে তাহলে ওয়ার্কিং ডেতে যাওয়াটাই মনে হয় বেটার হবে ওই অনেক রাশ থাকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখবার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ